দেখছে এবছরও ভিড় হয়েছে কিন্তু একদম পুজোটা শেষ হলেই মানে সিরিজ চলে আসবে, সেগুলো তোমরা দেখো। তো এখন আমি একটু বেরোচ্ছি অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে দেন ওখান থেকে চলে যাবো একটা বন্ধুর বাড়িতে, ওখান থেকে তারপর সবাই মিলে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা, জানাবে কেমন লাগলো, আর মাঝে মাঝে তোমাদের আপডেট দেবো যে কোথায় আছি কি কি আছি, তো সেগুলো দেখতে থাকো। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা। তো গাইস সবাই বাড়ি থেকে বেরোলাম, আর আমি দেখিয়ে দিই আমার মন্দির, বা তোমরা সিনেমাটিকে দেখেছো কিন্তু এমনিও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মন্দিরটা। এটা আমাদের মন্দির, এখানে মানে এটা আমাদের বাড়ির মন্দির, আমরা এখানে পুজো করি, সব কিছু পুজোই আমাদের এখানে হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর ঠিক তোমরা এখন মানে মন্ডল পাড়ায় ঢুকবে, একদম সোজা আমার বাড়ি, তোমরা এখানে কালীকুমার মজুমদার রোড যাকে জিজ্ঞাসা করবে তারাই বলবে, তার সোজা বাড়ি। আর আমার বাড়ির পাশেই মন্দির, তো এখানে যেহেতু পুজো হচ্ছে এখন, তো পুজো পুজো হচ্ছে, আমি এবার বাবার দোকানে যাই, বাবার থেকে কিছু টাকা পয়সা নিতে হবে, কারণ পকেট আমার একদম ফাঁকা, খুব শোচনীয় অবস্থা। দেখো বন্ধু, সিঙ্গেল ঠিক আছে, মানে আমি সিঙ্গেল মানুষ, কিন্তু সিঙ্গেলদেরও যে খরচা হবে না এটা তো কথা না, না তাই জন্য একটু শোচনীয় অবস্থা, তো পকেটটা ভরাতে হবে। যাই বাবার দোকানে গিয়ে টাকাটা নিয়ে তারপর বেরিয়ে যাবো ওখান থেকে। তো যদি পারি আমার মাঠের পুজোও দেখিয়ে দেবো, তোমরা ওঠাও দেখে নেবে, বলেছিলাম যে আমাদের মাঠের পুজো দেখাবো। তো এইটাই দেখতে পাচ্ছ যে এটা আমাদের মাঠের পুজো, আমাদের বাড়ির পাশেই মানে আমাদের পাড়ায় এই মাঠে আমি খেলতাম, তো এই মাঠের পুজোতেও আমরা এসেছি, এসে তোমাদের দেখালাম। আর এখানে সব দাদারা বসে আছে, এই দুটো দাদাকে তোমরা অনেকে চিনবে হয়তো, এর নাম টুবাই আর ঋতিক দা, আমাদের পাড়ার দাদারা। তো তোমরা কিছু বলে দাও পুজো ব্যাপারে, পুজো নিয়ে হ্যাপি পুজো, এনজয় করো, সবাই এনজয় করো, হাঁটিয়ে মস্তি করো। হ্যাঁ, তো আর এখানে বাচ্চাগুলো আছে দেখতে পাচ্ছ সবাই, তো আর কিছু বললাম না, এবার বেরোই কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে, মানে প্রচুর গ্রুপ নিয়ে বেরোবো, সেখানে একটাই প্রবলেম তোমার দাদা সিঙ্গেল, তো সিঙ্গেল হয়ে ঘুরেটাই মজাটাই নিই। চেক দ্য সিনেম্যাটিক্স অ্যান্ড স্টার্ট অন। আর একটা দাদা চলে এসছে, এটা তোমরা জানো এই যে আছে না কি দাদা বলছি, লাল্টু দা, লাল্টু দার ভাই কল্টু, আর এটা হলো আকাশ। একে অনেকে দেখতে পারবে যে আজকে আর সঙ্গে কালকে তার সঙ্গে ঘুরছে, তো রাস্তায় দেখলে আমাকে একটু ইনফর্ম করবে, হ্যাঁ জানাবে যে কি করে। ও ওইসব বলা যাবে না, অশ্লীল ভাষা তো তোমরা বুঝে যাবে, একটা মানে খেলার পাশে একটা ছেলে বসানো ওরকম। তো যাই বেরোই, আর কিছু বললাম না, দেখা হয়ে গেল বলে দেখিয়ে নিলাম, যাই। দুটো বেজে গেছে আর সবে আমরা বেরোলাম, মানে একটু দেরি হয়ে গেছে কারণ সবাই আস্তে আস্তে মিট করতে করতে টাইম হয়ে গেছে, তাই জন্য। তো দেখি দেখাই যাক, এখনো প্ল্যান ফুল হয়নি যে কোথায় যাবো, এখন থানায় আছি, যাদবপুর থানা,
এখান থেকে বৃন্দাবন যাচ্ছি, কোথায় যাই দেখি। ঢাকের তালে কোমর দোলে। গাইজ এখন এসেছি একজালিয়াতে ঠাকুর দেখতে। তো দেখছি এবছরও ভিড় হয়েছে, কিন্তু তো আমি দুটো ফোন থেকে দেখো এরকম ভাবে ভিডিও করছি, কারণ ওরটাও সামলাতে হচ্ছে আমারটাও সামলাতে হচ্ছে। তো এমনি দেখতেই পাচ্ছ যে এবছর কিন্তু মোটামুটি ভালোই করেছে একডালিয়াতে। যারা ভাবছে কল্যাণী যাবো ঠাকুর দেখবো, তাদের বলবো একডালিয়া সিঙ্গি পার্ক ওর থেকে আই থিঙ্ক মাছ বেটার, কারণ কাছাকাছির মধ্যে ভালো ঠাকুর ও তো দু ঘন্টার জন্য গিয়ে লাভ পোষাবে না। তো তোমরা জাস্ট এটা দেখে নাও, মোটামুটি ভালোই। তো কিছু সিনারি দেখাচ্ছি, সেগুলো দেখো, কিন্তু আবার আসি আমি। তোমাদের বলেছিলাম না যে তোমরা কোনো একডালিয়াতে আসবে আমার একটা আগের ভিডিওতে, যে আমরা একডালিয়াকে এখন যেরকম টাইমে দেখি পুজোতে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সেই হিসেবে তোমরা দেখলে যে পুরোটাই চেঞ্জ, টোটালি চেঞ্জ, রাস্তা ফাস্তা অনেক চেঞ্জ, প্লাস মানে প্যান্ডেলটা দুর্ধর্ষ প্যান্ডেল করেছে, মানে কল্যাণী থেকে তো অন্তত বেটার। তো সেই জন্য বললাম যে তোমরাও কল্যাণীতে আস, মানে কল্যাণী বলছি একডালিয়াতে আসো, ওইসব জায়গায় না গিয়ে ঘুরে যাও, মানে তোমরা শান্তি পাবে একটা। তো যাই, পাশে সিঙ্গি পার্ক আছে, সিঙ্গি পার্কে ঢুকবো, ঢুকে তোমাদের সঙ্গে দেখা করছি। বলেছিলাম যে সিঙ্গি পার্ক একডালিয়া হলো লাইটিং এর জন্য ফেমাস, এখানে মেইনলি লাইটিং আর ছাদ দেখতেই লোকেরা আসে। তো এখন লাইটিং এরকম শুরু হয়ে গেছে, তো আগে যে একটা সিনারি দেখেছিলাম না টাইম ল্যাপসের মতো, সেরকম টাইম ল্যাপস আবার চেক করে না। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম। এখন মুদিয়ালি এসছি, এই সরি ত্রিধারা এসছি, বোঝাচ্ছে এটা ত্রিধারার প্যান্ডেল। তো ঢুকে গিয়ে তোমাদের দেখাবো, আসলে এরপরে মুদিয়ালি যাব সেটা মানে একটু এদিক ওদিক হয়ে গেছে, এখন আমরা এসেছি ত্রিধারা। প্রচুর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, তো ভিড়টা ঠেলে ঠেলে আমরা আগাবো, আগিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে তোমাদের সিনেটিকগুলো দেখাবো। তো সিনেটিকগুলো দেখে নাও। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে দেখতে পাচ্ছ এরকম জায়গায় একটা খেতে বসেছি। তো কি নেব কি খাবো সেগুলো সব তোমাদের জানাচ্ছি, আসুক দেখি কি কি মেনু আছে, দেখে খেয়ে তারপর অনেকগুলো ঠাকুর দেখার আছে সেগুলো দেখবো। তো যাই কি খাবো। তো এখন বসেছি, আসুক
অর্ডার আমরা দিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন আর দেখতে পাচ্ছ এখানে দুজন আছে দুই ভাই মানে ভাই বোন ভাই বোন ভাই বোন আর এখানে একে তো চেনই আর একেও চেনো আসু ভাই A few moments later. দেখতে পাচ্ছ কাকু দোকান থেকে সবাই আসবে খাওয়ার জন্য পেট খারাপ করার জন্য যদি আসতে যাও তাহলে এখানে চারিদিকে আর শুধু বিমল আর বিমল বিমল আর বিমল বলো যুবা কেশরি আজ আমরা এসছি বাদাম তলায় বিমল দেখতে দেখতে খালি শুধু বিমল আর বিমল এই বিমল দেখতে দেখতে আমরা এসছি বাদাম তলায় ঢুকে কিছু সিনারি তোমাদের দেখাবো দেখে তারপর দেখি নেক্সট কোথায় যাওয়া যায় হ্যাঁ বাদামতলা থেকে এখন যাচ্ছি কেশরটি পল্লিতে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা মহল টাইপের করেছে তো সামনে গিয়ে দেখাবো কিছু জিনিস তোমাদের যে কেমন করেছে কেমন কেমন প্যান্ডেল হয়েছে সব কিছু আর গ্রুপ দেখতে পাচ্ছ ওখানে ওখানে সব গ্রুপ দিয়ে আসা হতো আসি ব্লগ ইন করছে তো যাই এটা দেখাই তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর দেখতে পাচ্ছ তিয়াশা এই বর্ণালী আর ওখানে মানে গৌরব তিনজনে মানে ফুচকা ফুচকা খাচ্ছে মানে আমাদের আমাদের আমার অভিজ্ঞতা এখন ভালো লাগছে না দুজনের দাঁড়িয়ে আছি এরা খালি ফুচকা খেয়েই আসছে তো তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর এটা হলো রাজবিহারী মোড় আর তোমরা দেখতে পাচ্ছ সব গরুরা কিরম ভাবে দৌড়াচ্ছে ও চারিদিকে কত বাবু চারিদিকে কত গরু চারিদিকে কত ছাগল রাস্তার অবস্থা সব একসঙ্গে চলে এসছে আস্তে 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 এরকম এরকম রোডে পুরো ভর্তি তো এখানে আমাদের গরুগুলো আছে এই দুই গরু আর এখানে দুই গরু তো চলে এবার যাই প্রত্যেকবারের মতো এবারে এই ভিডিওটাতেও আমি এন্ড করতে ভুলে গেছি তাই এডিট করে তারপর তোমাদের এন্ড করছি আমি এডিট করে দিলাম সত্যি খুব ভালো হয়েছে তোমরাও দেখো তোমরা দেখে বলো কেমন লেগেছে তোমাদের আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন লেগেছে তোমাদের তো আর বেশি বাড়ালাম না দিস ইজ ক্যালকাটা বং রাইডার সাইনিং অফ দেখা হচ্ছে পরের ব্লগে তত তুমি সুস্থ সুস্থ ভালো থাকো বাই আর বন্ধু সবে দুর্গা পুজো গেছে কালী পুজো বাকি কালী পুজোতেও অনেক সারপ্রাইজ আছে